समस्त নবী রাসূল পেরেশান হয়ে যাবে। পেরেশান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবেন, গিয়ে বলবেন, নবী গো আপনি আল্লাহকে বলুন না, মহান আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেন। বিচার যদি হয়ে যায় জান্নাতে যায় ও তোমার জাহান্নামে যায় কোনো অসুবিধা নাই, একটা ফয়সালা হয়ে যাক, কারণ হাশরের আযাব আমাদের বরদাস্ত হইতেছে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন আল্লাহকে ডেকে ডেকে বলবেন, প্রভু বিচারের কাজ শুরু করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বলবেন, হে প্রভু বিচারের কাজ শুরু করে দেন, বিশ্ব নবীর সুপারিশ গ্রহণ করে মহান আল্লাহ হাশরে বিচারের কাজ শুরু করে দিবেন। যেই মাত্র বিশ্ব নবীর সুপারিশ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন হাশরে মাঠে বিচারের কাজ শুরু করে দিবেন, বিচারের কাজ শুরু করে দিবেন। এই সুপারিশের নাম হচ্ছে শাফাআত উজমা, এই শাফাআতের নাম হচ্ছে সবচেয়ে বড় সুপারিশ। বিশ্ব নবীর সুপারিশে মহান আল্লাহ হাশরের মাঠে বিচারের কাজ শুরু করে দিবেন। আমার ভাইরা, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দোহার যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা বুঝাইছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আওয়াজ হইতে জোরে, রাজি আছেন তো ইনশাআল্লাহ। তো আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার সম্মান এবং মর্যাদা কি পরিমাণ, আমাদের নবী নবী হওয়ার আগেই তার সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, নবী হন নাই আমাদের নবী, নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে মাটি এবং পানির মাঝে সংমিশ্রণ কইরা রাখছেন, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমারে সৃষ্টি করছেন। এই যে সুবহানাল্লাহ, আওয়াজ জোরে হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরেই উনার মায়ের নাম কি? হযরতে আমেনা। আমেনা বলতেছেন, আহারে আমার এত সুন্দর ছেলে মোহাম্মদ হইল, কিন্তু তার বাবা তো বাচ্চা নাই, তার বাবা যদি বেঁচে থাকতো তাইলে আমার ছেলেকে মক্কা মদিনা নিয়ে ঘুরাইতো, কাবা শরীফ দেখাইতো, কাবা শরীফ দেখাইতো, মদিনার শহরগুলা দেখাইতো। এইগুলা চিন্তা করতেছেন মা আমেনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল সামকে পাঠানে, ও জিব্রাইল আমেনার কাছে গিয়ে বলো, মোহাম্মদ যেমনি ভাবে আমেনার প্রিয় ছেলে, আমি আল্লাহরও প্রিয় হাবিব। না সুবহানাল্লাহ, আরো আস্তে আস্তে, আমার প্রিয় হাবিব, ও আমেনা তোমার স্বামী বেঁচে থাকলে কি করতো? অন্তত এই মক্কা মদিনায় নিয়ে ঘুরাইতো, কিন্তু আমি আল্লাহ যদি চাই আমার প্রিয় হাবিব মোহাম্মদকে তার আঙ্গুলে দইরা একেবারে আরশ পর্যন্ত গুড়াইয়া তোমার কাছে পৌঁছায় দিতে পারি। আমাদের আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? দেখেন আমাদের নবী কিন্তু এখনো নবী হন নাই, এরপরে কেমন সম্মান আর কেমন পাওয়া, কেমন মর্যাদা নবী। হযরতে জিব্রাইল সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে মেরাজে নিয়ে যাব, আল্লাহর কাছে নিয়ে যাব, আল্লাহ পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। রাসূল কোনো প্রশ্ন করেন নাই, চলো। হযরতে জিব্রাইল আলাইহিসসালাম আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নিয়ে যাচ্ছেন, কেমন সম্মান আমাদের নবীর। আমাদের নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যাওয়ার পরে এই সাত আসমান দেখিয়া আরশ পর্যন্ত ঘুরাইয়া মাত্র সময় গেছে 27 বছর। কত বছর? এই 27 বছর চলে গেছে, কিন্তু আমার নবী বলেন আমি মেরাজে যে বিছনা থেকে উঠতে মেরাজে গেছিলাম, মেরাজ থেকে আইসা দেখি আমার ওই বিছনাটা এখনো গরমই আছে। কিন্তু বছর গেছে কয়টা?
আপনাদের এলাকায় কি 27 বছর একজন বিছনাত না থাকলে এই বিছনা কে পাইবো? গরম পাইবো, কথা কয় না, গরম পাইবো। কিন্তু আমাদের নবী মেরাজ থেকে আয়েশা দেখেন যে বিছনা থেকে উঠে গেছেন এই বিছনাটা এখনো গরম। ওই তাহলে 27 বছর কেমনে গেল? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। মনে করেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনার নাম হচ্ছে শেখ হাসিনা। নাম কি? উনি ঘুরতে আইছে সুনামগঞ্জ। এমন সুনামগঞ্জ ঘুরতে আইবে উনি বিকাল 3টায়, কয়টায়? কিন্তু সকাল 10টা যখন হয় তখন দেখবেন ট্রাফিক পয়েন্টের পুলিশ 10টা থেকে এই রাস্তাঘাট পরিষ্কার করে রাখে। কেন? যে আজকে এই রাস্তা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন। প্রধানমন্ত্রী সম্মান, প্রধানমন্ত্রী জোরে বলেন প্রধানমন্ত্রী। আর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ যাকে সৃষ্টি না করে আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, সেই বিশ্ব নবীকে আল্লাহ তার কাছে নিয়ে যাচ্ছেন। আল্লাহ সূর্যকে বলে দিয়েছেন, ও সূর্য তোমার কার্যক্রম বন্ধ। চন্দ্রকে বলেছেন, তোমার কার্যক্রম বন্ধ। বিশ্ব নবীর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। সম্মান কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এরপরে প্রথম আসমানে নিয়ে গেলেন, প্রথম আসমানে গিয়া প্রথম আসমানে যা আছে সব কিছু দেখাইলেন। দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন জিব্রাইল আমাদের নবীজিকে, দ্বিতীয় আসমানে যা আছে সব কিছু দেখাইলেন। তৃতীয় আসমানে নিয়ে গেলেন, তৃতীয় আসমানে যা কিছু আছে সব কিছু নবীকে দেখাইলেন। চতুর্থ আসমানে নিয়ে গেলেন, চতুর্থ আসমানে যা কিছু আছে সব কিছু আমাদের নবীজিকে দেখাইলেন। পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমানে যা আছে সব কিছু দেখাইলেন। ষষ্ঠ আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে যা কিছু আছে সব কিছু দেখাইলেন। সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে যা কিছু আছে সব কিছু দেখাই দিছেন হযরতে জিব্রাইল আমাদের নবীজিকে। সাত আসমানে যা কিছু আছে সব কিছু দেখাইয়া এই সাত আসমানের উপরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হচ্ছে বায়তুল মামুর। মসজিদের নাম কি? জোরে বলেন মসজিদের নাম কি? ওই বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা। প্রত্যেক দিন ওই বাইতুল মামুরে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একদিন যারা তাওয়াফ করবে কিয়ামতের আগ পর্যন্ত তাদের দ্বিতীয়বার সিরিয়াল তাওয়াফ করার মিলবে না। ওই বাইতুল মামুরে যখন নিয়ে গেলেন নবীজিকে, গিয়ে দেখলেন বাইতুল মামুরে টেক লাগাইয়া, টেক বুঝেন হেলান দিয়া একজন মুরব্বী বসে আছে। হযরত জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনাকে চিনছেন নি? উনি কে? এই যে বসে আছেন উনি কে? হযরত জিব্রাইল সালাম বললেন, রাসূল বলে, ও জিব্রাইল, আমি উনাকে কেমনে চিনব? এই মুরব্বীকে আমি চিনব কেমনে? কারণ এই রাস্তা দিয়ে আমি কোনোদিন আসি নাই, তুমি বলো উনি কে? হযরত জিব্রাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আপনার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে সাত আসমানের পরে একেবারে ইন্টার আসমান, আসমানের শেষ প্রান্ত, ওই জায়গার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে হযরত জিব্রাইল ইসলাম আমার আপনার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গা থেকে আল্লাহ পর্যন্ত যাওয়ার পারমিশন একমাত্র আপনারই আছে, আমার নাই। এই মিয়া কি চিনছেন আপনার নবীরে? নবীরে কি চিনছেন? শুধু মিলাদ পয়রা সিন লেখাইয়াই নবীর মর্যাদা সম্মান শেষ, আর কোনো খবর নাই। হে আল্লাহ, কি পরিমাণ সম্মান দিছেন নবীরে দেখেন। হযরত জিব্রাইল সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ পর্যন্ত পৌঁছার পারমিশন আমার না, একমাত্র আপনারই আছে। রাসূল তখন বললেন, জিব্রাইল, এই অপরিচিত জায়গায় তুমি আমাকে আইন্যা একা পাঠায় দিতেছো, আল্লাহ পর্যন্ত আমি পৌঁছবো কেমনে? আমি তো রাস্তাঘাট চিনি না,
হযরতে জিবরাইল সালাম তখন বললেন নবী গো ওই জায়গা আল্লাহ পর্যন্ত যাইতে আপনার কষ্ট করতে হবে না বরং স্বয়ং আল্লাহ এসে আপনাকে নিয়ে যাবেন না সুবহানাল্লাহ আরো আস্তে আস্তে ও আরো জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ তখন আমাদের নবীজিকে বললেন নবী গো দুনিয়ার জমিন থেকে আপনাকে এই জায়গায় নিয়ে আসলাম আপনি আমার কাছে কি চান বলেন যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব আমার আপনার নবী তখন বললেন আল্লাহ এই পৃথিবীর কোন ক্ষমতা আমি চাই না পৃথিবীর সাম্রাজ্য চাই না পৃথিবীর ধন সম্পদ চাই না আমি চাই আমার উম্মতগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার আপনার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ জান আমি আল্লাহ আপনার উম্মতগুলোকে মাফ করে দিলাম জান আপনি মিনাস থেকে চলে যান আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনাকে না জিগাইয়া আপনার একজন উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামের আগুনে ফেলবো না নবীর সম্মান কম না বেশি এই নবীর উম্মত হওয়ার পরে আমরা খুশি না বেজার আর একটু আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার এই কারণে ভাইরা আমার লক্ষ্য করে শুনুন একটু মনোযোগে সহি শুনতে হবে দিলটাকে একটু নরম করে দিন চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করার চেষ্টা করুন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কি আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছেন যে সময় হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মাকামে মাহমুদ দান করবেন এই কারণে আমরা আজানে দোয়া দেব রে মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা إنك لا تخلف الميعاد الله رب العالمين আমাদের নবীজিকে যখন মাকামে মাহমুদ দান করবেন মাকামে মাহমুদে সিজদায় পড়ে নবী শুধু তার উম্মতের জন্য কাঁদতে থাকবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে বলবেন ও নবী রাসূলেরা আপনারা জান্নাতের ভিতরে চলে যান সমস্ত নবী রাসূল দৌড়াইতে থাকবেন যা জান্নাতের দিকে যেহেতু আল্লাহর পক্ষ থেকে ইজাজত পেয়ে গেছেন এই কারণে জান্নাতের দিকে দৌড়াইতে থাকবেন তাদের মায়ের কোনো চিন্তা নাই বাবার কোনো চিন্তা নাই স্ত্রী সন্তানের কোনো চিন্তা নাই এমনকি তারা তাদের উম্মতের জন্য কোনো ধরনের চিন্তা করবেন না সমস্ত নবী রাসূল যখন চলে যাবেন জান্নাতের গেইটে গেইটে গিয়ে দেখবেন বিশাল বড় একটি তারা নবী রাসূল ডেকে ডেকে বলবেন রে জান্নাতের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন জান্নাতের গেইটের তালার চাবিটা খুলে দাও না ওই ফেরেশতা তখন ডেকে ডেকে বলবেন নবী রাসূলের এই জান্নাতের গেইটের তালার চাবি আমার কাছে নাই এই তালার চাবি হচ্ছে আখেরি জমানা নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে সুতরাং বিশ্ব নবীকে কোথায় খুঁজে পাওয়া যাবে ফেরেশতা তখন বলবে মাকামে মাহমুদে চলে যান মাকামে মাহমুদে আখির জমানার নবী তার উম্মতের জন্য কাঁদতেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত নবী রাসূল চলে যাবেন মাকামে মাহমুদে গিয়ে দেখবেন আমার আপনার নবী বিশ্ব নবী শুধু উম্মতের জন্য কাঁদতেছেন আর বলতেছেন প্রভু গো আমার উম্মতগুলোকে তুমি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দাও সমস্ত নবী রাসূল তখন ডেকে ডেকে বলবেন ইয়া রাসূলুল্লাহ শুধু নিজের উম্মতের জন্য কাঁদতেছেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন
জান্নাতের গেটের তালার চাবি আপনার কাছে আপনি আসুন না গো জান্নাতের গেটের তালার চাবিটা একটু খুলে দিন তাইলে আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারব আল্লাহর নবী বিশ্ব নবী তখন ডেকে ডেকে বলবেন নবী রাসূলেরে যত সময় পর্যন্ত আমার উম্মতের চূড়ান্ত ফয়সালা না হবে তত সময় পর্যন্ত আমি রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করব না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তখন তিনি চলে যাবেন মিজানে যেখানে মানুষের নেক আমল বদআমলের ওজন হয় ওই জায়গায় গিয়ে দেখবেন একজন লোককে মিজানে তার আমল ওজন দিয়া বদ আমল বেশি হওয়ার কারণে ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী তখন ডেকে ডেকে বলবেন ফেরেশতা এই লোকটিকে কোথায় নিয়ে যাচ্ছ ফেরেশতা বলবে হুজুর এই লোকটির আমল মিজানে ওজন দিয়েছি বদ আমল বেশি হওয়ার কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি আল্লাহর নবী তখন বলবেন ফেরেশতারে আমার সামনে আরেকবার ওজন দাও আমি রাসূল তার আমলটা নিজ চোখে দেখতে চাই ওই সময় ফেরেশতা ডেকে ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ মিজানে একবার যদি আমল ওজন দেওয়া হয় দ্বিতীয়বার আমল ওজন দেওয়ার কোনো পারমিশন নাই আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন ফেরেশতা আমার বন্ধুর সাথে তর্ক করিস না কারণ আমি মহান আল্লাহ আমার বন্ধুর খাতিরে মিজানকে সৃষ্টি করেছি সুতরাং দেদে ফেরেশতার একবার ওজন দে তার আমলটা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখাইয়া দে জোরে বলুন সুবহানাল্লাহ যেই মাত্র ফেরেশতা তার আমলটা আরেকবার মিজানে ওজন দিবে আগে তার যেন বদ আমল বেশি এই কারণে ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছিল কিন্তু বিশ্বনবীর সামনে যখন আরেকবার ওজন দেওয়া হবে আল্লাহর নবী বিশ্বনবী তার শাহাদত আঙ্গুলিখানা যেই মাত্র এই লোকটির নেকির পাল্লায় রেখে দিবেন রে ভাই রেখে দেওয়ার সাথে সাথে ওই লোকটির নেকির পাল্লাটা ভারী হইয়া যাবে যেই মাত্র তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে এবার ফেরেশতা তাকে ডেকে বলবেন আগে তোমার বদির পাল্লা ভারী ছিল এই কারণে তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছিলাম এখন তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে সুতরাং তুমি জান্নাতের ভিতরে চলে যাও এই লোকটি তখন বলবে না আমি জান্নাতের ভিতরে যাব না কারণ যে লোকটির কারণে আমি নিশ্চিত জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়েছি যত সময় পর্যন্ত এই লোকটির পরিচয় না পাব তত সময় পর্যন্ত আমি জান্নাতি হওয়ার পরেও জান্নাতের ভিতরে প্রবেশ করব না এই লোকটি তখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে ডেকে বলবেন আপনি কে গো আপনাকে তো আমি চিনতে পারি নাই আমি আমার আব্বার কাছে গিয়েছিলাম নেক আমল আনার জন্য আমার আব্বা বলল দুনিয়ায় তার নাকি কোনো ছেলেই ছিল না আমি আমার আম্মার কাছে গিয়েছিলাম আমার আম্মা বলল দুনিয়ায় নাকি তার কোনো ছেলেই ছিল না আমি আমার স্ত্রীর কাছে গিয়েছি আমার স্ত্রী বলল দুনিয়ায় নাকি তার বিয়ে হয়েছে না আমি আমার ছেলেমেয়ের কাছে গিয়েছিলাম আমার ছেলেমেয়ে বলল দুনিয়ায় তাদের কোনো আব্বাই ছিল না কিন্তু আমি আপনার কাছে যাই নাই আপনি আমায় নিশ্চিত জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিলেন আপনি কে আপনার পরিচয় দিন আল্লাহর নবী তখন বলবেন তুমি আমায় চিনলাই আমি হচ্ছি উম্মতের কান্ডারি আখিরি জামানা নবী তোমার নবী রাহমাতুল্লিল আলামিন এই লোকটি তখন বলবে বুঝলাম আপনি আখিরি জামানার নবী আমার নবী বুঝলাম কিন্তু আমি যে আপনার উম্মত আপনি চিনলেন কেমনে আল্লাহর নবী তখন বলবেন কেমনে চিনছি জানুনি দুনিয়ায় ইবাদত বন্দিগি নেক আমলের ফাঁকে ফাঁকে তুমি যখন আমি নবীর উপরে দুরুদ শরীফ পড়তে দুরুদ শরীফ পড়ার সময় তোমার চেহারা খানা ফেরেশতারা আমার রোজার ভিতরে নিয়ে দেখাইতো
ওই যে তোমার চেহারা দেখছিলাম রওজা দেখে এখন বুঝতে পেরেছি তুমি আমার উম্মত সুতরাং আমার একজন উম্মতকে আমাকে নাজগা আল্লাহ জাহান্নামে ফেলতে পারবেন না এ ভাই এমন নবীর উম্মত হয়েছেন এমন সম্মানী নবীর উম্মত হয়েছেন এমন মর্যাদাওয়ালা নবীর উম্মত হয়েছেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মর্যাদা এবং সম্মান দিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে এই নবীর নবী যেমনি ভাবে দামি নবীর উম্মত উম্মতের দাম আছে না নাই উম্মতের দাম কম না বেশি কিন্তু আমাদের অবস্থা নয় এমন হলো আমরা মনে করি রবিউল আউয়াল মাস আইলেই নবীর সম্মান এরপরে এগারো মাস আর নবীর কোন সম্মান নাই আসেনি রবিউল আউয়াল মাস আইলেই সিন্নি খায়া মিলাদ পড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কইয়া শেষ দায়িত্ব বিশ্ব নবীর সম্মান আল্লাহ রক্ষা করেছেন বিশ্ব নবীর সম্মান আল্লাহ দিয়েছেন বিশ্ব নবীর মর্যাদা আল্লাহ দিয়েছেন এই নবীর সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয় পাশের কাষ্টে ঝুলতে হয় জীবন দিতে এবং পাশের কাষ্টে ঝুলতে হলে যেসি কথা ঠিক কিনা এই কথা বললে কয় হুজুররা রাজনীতির ওয়াজ করে আমরা রাজনীতির ওয়াজ করি না বিশ্ব নবীর সম্মান রক্ষা করা এটা কোন ধরনের রাজনীতি না জুড়ে বলেন কথা ঠিক কিনা কারণ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান সং আল্লাহ দিয়েছেন এই কারণে নবীর চাচি উম্মে জামিল যখন বলল আরে মক্কার মানুষেরা মুহাম্মদকে নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই যে মুহাম্মদ দাবি করত আল্লাহর কাছ থেকে তার কাছে কুরআন নাজিল হয় আমি এই মুহূর্তে শুনে এসেছি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে জোরে বলুন নাউযুবিল্লাহ যেই মাত্র উম্মে জামিল এই কথা বলল মুহাম্মদের প্রভু মুহাম্মদকে ছেড়ে দিয়েছে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেজার হয়ে গেছেন এই কারণে বেজার হয়ে গেছেন অন্য মানুষ আমায় যা বলে বলুক কিন্তু আমার চাচি কেমনে আমার বিরুদ্ধে কথা বলে এই কারণে বিশ্ব নবী বেজার হয়ে গেছেন নবী যদি বেজার হয় গো আমার আপনার নবীকে খুশি করেন কে যেই মাত্র বিশ্ব নবী বেজার হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল ইসলামকে বললেন জিব্রাইল আমার বন্ধুর কাছে কোরআনের আয়াতগুলো লইয়া নাজিল হও আমার বন্ধুকে গিয়ে বলো উম্মে জামিল বলেছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে আর আমি আল্লাহ বলতেছি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা আপনার প্রভু আপনাকে ছেড়ে দেয় নাই ওয়ামা ক্বালা আপনার সাথে হিংসাও পোষণ করে নাই জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ্দুহা দিনের শপথ ওয়াল্লাইলি ইযা সাজা গভীর রাত্রির শপথ মানে রাত্রের শপথ আল্লাহ দিনের শপথ করে রাত্রের শপথ করে বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা নবী গো উম্মে জামিল বলেছে আপনার প্রভু আপনাকে ছেড়ে দিয়েছেন আর আমি আল্লাহ বলতেছি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা আপনার প্রভু আপনাকে ছেড়ে দেয় নাই আপনার সাথে হিংসাও করে নাই জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা উম্মে জামিল বলেছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে আর আল্লাহ বললেন মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দেয় নাই তাইলে উম্মে জামিলের কথা ঠিক না আমাদের আল্লাহর কথা ঠিক জোরে বলেন উম্মে জামিলের কথা ঠিক না আমাদের আল্লাহর কথা ঠিক আল্লাহ বলেন ওয়াদ্দুহা দিনের শপথ ওয়াল্লাইলি ইযা সাজা গভীর রাত্রে শপথ এই শপথ করে আল্লাহ কি বুঝাইলেন দিনের পর রাত্রে আসে রাতের পর দিন আসে
দিনের পর যেমনি ভাবে রাত আসবেই রাতের পর ঠিক যেমনি ভাবে দিন আসবেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো উম্মে জামিলের কথায় আপনি ব্যতীত হন না দিনের পরে যেমনি ভাবে রাত আসবেই আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে ওহি আসবেই জুরে জুরে বলুন সুবহানাল্লাহ عشان يدرج اليمن بابي والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلاك وما قلاك والضحى حاخر زبرحى والليل إذا سجى جيم خرز مرجى إيدو آيات ميل أسناني تين نمبر آيات تخيل كورين আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা মিলাসিনি ওয়া মা কালা মিলাসে কিন্তু কালা কা কইলে মিল নাই জোরে বলেন কথা ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুই আয়াতের সাথে মিল রেখে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা ما ودعك ربك وما قلا আসলে ছিল কালাকা কাফ জবর কা ফেলে দিয়ে ওই লামের উপরে জবর দেওয়া হয়েছে প্রথম দুই আয়াতের সাথে মিল রেখে জুড়ে বলুন সুবহানাল্লাহ কারণ দেখবেন আমাদের সমাজে যারা গান গায় এরাও ছন্দ এবং তাল ঠিক রাখে জুড়ে বলেন কথা ঠিক কি না যারা গান গায় ছন্দ মিল রাখে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সন্ধ্যের কি তাকে মিল তাকে যারা গান গাইবো এই মনে করি না গান গাইবো আমরা এরকম ডিস্কো মার্কে বক্তা না যে ওয়াজুইটা গান গাইবো গান পাই কিন্তু গান গাইবো না এরপরে দেখবেন যারা কবিতা লেখে কি লেখে কবিতা যারা লেখে দেখবেন তাদের কবিতারও লাইন ঠিক রাখে কি রাখে লাইন যদি ঠিক না রাখে সেন্টেন্স যদি ঠিক না হয় কবিতা পড়তে মজাই লাগতো না জোরে বলেন ঠিক কি না দেখেন কবিতার কি সুন্দর তার সেন্টেন্স কি সুন্দর তার বাক্য তার প্রথম এবং শেষ কি সুন্দর কইতাম নি কবিতা কইতাম আমাদের বাংলাদেশে একজন কবি আছে এই কবির নাম হচ্ছে পল্লী কবি জসীমউদ্দিন নাম কি এটার নাম আবার আমার নামের সাথে মিল আছে ঠিক আছে আমার বন্ধু আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমার কি দেখেন উনার একটা কবিতা আছে এই কবিতার নাম হচ্ছে প্রতিদান কবিতার নাম কি প্রতিদান প্রতিদান মানে হচ্ছে দানের বদলে দান দানের বদলে দেখেন কবিতাটা কি সুন্দর আমার ঘর ভাঙ্গিয়েছে যে বা আমি বাদি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুরে করেছে পর কথা কয় মিল আছে গর আর পর গর পত না বেটা পর এটা আরো বেড়া লাগা আমার গর ভাঙ্গিয়েছে যে বা আমি বাদি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুরে করেছে পর যে মুরে করেছে পথের বিভাগী পথে পথে আমি ফিরি তার লাগি দিগল রজনী তার তরে জাগিয়ে দিয়েছি মোর আমার ঘর ভাঙ্গিয়েছে যেবা আমি তার কুলবাদি জেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মুরে দিয়েছে বিষে বরাবান আমি দেই তার বুক বরা গান কাটা পেয়ে তানে ফুল করি দান সারাটি জনম্বর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুরে করেছে পর মিল আছে জোরে বলেন মিল আছে নি এই কারণে কোরআন শরীফের আয়াতগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে রাখছেন যারা পড়বে এবং যারা শুনবে তাদের শুধু মজাই লাগবে মজাই লাগবে মজাই লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহর কালাম কার কালাম জোরে বলেন কোরআন কার কালাম আরেকটু আওয়াজ দিয়ে বলুন কোরআন কার কালাম এই কারণে বাইরে আমার লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল ইসলামের মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুদ দোহার
এই তিন আয়াতের মাধ্যমে আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে সান্তনা দিচ্ছেন। নবী গো উম্মে জামিলের কথায় আপনি ব্যতীত হয়েন না। আমি আল্লাহ ওয়াদ্দুহা দিনে শপথ করলাম, ওয়াল্লাইলি ইজা সাজা গভীর রাত্রি শপথ করলাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছেড়ে দেয় নাই এবং হিংসাও করে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা। এরপরে নবীজি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি খুশি হচ্ছেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুদ দুহার 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো উম্মে জামিলে গোদায় আপনার বেতা পাওয়ার কোনো কারণ নাই, কারণ এটা হচ্ছে দুনিয়া, দুনিয়ায় কেউ গালি দিবে আবার কেউ মায়া করবে। জোরে বলেন কথা ঠিক কিনা। দুনিয়ায় আপনাকে সবাই ভালোবাসবে সেই আশা করা একদম বুকামি। জোরে বলেন কথা ঠিক কিনা। কারণ দুনিয়ায় আপনাকে কেউ ভালোবাসবে, কেউ আই লাভ ইউ করবো, আবার কেউ করবো তুই যদি আমার দুশ্মন। জোরে বলেন কথা ঠিক কিনা। এই কারণে এটা হচ্ছে দুনিয়া, দুনিয়ায় আপনাকে একজন গালি দিয়েছেন, আপনাকে কটু কথা বলে দিয়েছে, এই দুনিয়া নিয়ে আপনি পড়ে থাকলে হবে না, কারণ আমি আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জিন্দেগির চাইতে আমি আল্লাহ আপনার আখিরাতের জিন্দেগির কল্যাণ বেশি রেখে দিয়েছি। সুতরাং নবী উম্মে জামিলের কথা আপনার বেতা পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আল্লাহ আপনাকে যে সম্মান দিয়েছি দুনিয়ার চাইতে আখেরাতের জিন্দগির কল্যাণ বেশি। কি কল্যাণ আমার ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ এতই মর্যাদা এবং পাওয়ার দিয়েছেন, বিশ্ব নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতের ভিতরে যাইতে পারবে না। এই কারণেই দেখেন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে সমস্ত নবী রাসূল পেরেশান হয়ে যাবে। পেরেশান হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে যাবেন, গিয়ে বলবেন নবী গো আপনি আল্লাহকে বলুন না, মহান আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেন, বিচার যদি হয়ে যায় জান্নাতে যায় ও তোমার জাহান্নামে যায় কোনো অসুবিধা নাই, একটা ফয়সালা হয়ে যাক, কারণ হাসরের আজাব আমাদের বরদাস্ত হইতেছে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তখন আল্লাহকে ডেকে ডেকে বলবেন প্রভু বিচারের কাজ শুরু করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী যখন বলবেন হে প্রভু বিচারের কাজ শুরু করে দেন, বিশ্ব নবীর সুপারিশ গ্রহণ করে মহান আল্লাহ হাসরে বিচারের কাজ শুরু করে দিবেন। যেই মাত্র বিশ্ব নবীর সুপারিশ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরে মাঠে বিচারের কাজ শুরু করে দিবেন, বিচারের কাজ শুরু করে দিবেন। এই সুপারিশের নাম হচ্ছে শাফাআত উজমা, এই শাফাআতের নাম হচ্ছে সবচেয়ে বড় সুপারিশ। বিশ্ব নবীর সুপারিশে মহান আল্লাহ হাসরের মাঠে বিচারের কাজ শুরু করে দিবেন। আমার বাইরে একটু লক্ষ্য করে শুনুন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষ যখন পেরেশান হয়ে যাবে, ওই পেরেশান মানুষগুলোর মধ্য থেকে উম্মে জামিল আছে না নাই কথা কয় না, আরো জোরে বলেন আছে না নাই। ওই উম্মে জামিল, যে উম্মে জামিল আপনাকে গালি দিয়েছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ বললাম আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই হাসরের মাঠে, আমি আল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জিন্দেগির চাইতে আপনার আখিরাতের জিন্দেগির কল্যাণ বেশি করে দিয়েছি, বেশি করে রেখে দিয়েছি আখিরাতের কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে বিচারের কাজ যখন শুরু হবে না, ওই উম্মে জামিল তো আমার কাছে আইসা চাইবে, কিন্তু আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে নবী গো আমি আল্লাহ বিচারের কাজ শুরু করে দিব। তাইলে শাফাআতে উজমা সবচাইতে বড়
সুপারিশের পাওয়ার মহান আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবীকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই না আমার ভাই, বিশ্ব নবীর সম্মান, বিশ্ব নবীর পাওয়ার দুনিয়ার চাইতে আখেরাতে কম না বেশি। আল্লাহ বলেন নবী গো দুনিয়ার কল্যাণে চাইতে আমি আল্লাহ আখেরাতের কল্যাণ, আখেরাতের পাওয়ার এবং সম্মান আপনার জন্য বেশি রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো উম্মে জামিলের কথায় আপনি ব্যথা পাওয়ার কোনো কারণ নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি উম্মে জামিনের কথায় ব্যথিত হইবেন না, কারণ আমি আল্লাহ অতি সত্তর আপনাকে এমন জিনিস দান করব ফাতারদা, যে জিনিস পাইয়া আপনি খুশি হইয়া যাবেন। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কি জিনিস দান করবেন যে জিনিস পাইয়া নবী খুশি হয়ে যাবেন। মুফাসসিরে কেরাম তাফসিরে কিতাবের মাঝে লেখছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষের হিসাব করে একেবারে, যারা জান্নাতি তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন, এই জাহান্নামের ভিতরে বিশ্ব নবীর কিছু উম্মত জাহান্নামে থাকবে কি থাকবে না? বিশ্ব নবীর উম্মতেরাও জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ওনার নাম হচ্ছে হযরতে মালিক। হযরতে মালিক একবার জাহান্নামের গভীরে যাবেন, জাহান্নামের গভীরে গিয়ে দেখবেন জাহান্নামে কিছু মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তাদের হাত থেকে, তাদের পা থেকে, তাদের চেহারা থেকে, তাদের মাথা থেকে নূরানি আলো উপরের দিকে উঠতেছে। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরতে মালিক ডেকে ডেকে বলবেন তোমরা কোন নবীর উম্মত, তোমাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু তোমাদের হাত থেকে, তোমাদের পা থেকে, তোমাদের মাথা থেকে, তোমাদের চেহারা থেকে নূরানি আলো উপরের দিকে উঠতেছে। তারা তখন ডেকে ডেকে বলবেন আমরা হচ্ছে আখেরি জমানার নবীর উম্মত, আমরা দুনিয়াতে নামাজ পড়েছি, দুনিয়াতে রোজা রেখেছি, দুনিয়াতে ইবাদত বন্দেগি করেছি, কিন্তু আমরা গুনার কাছে লিপ্ত ছিলাম, গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে ফেলে দিয়েছেন। ওই যে চারটি অঙ্গ দেখতেছেন, এই চারটি অঙ্গ হচ্ছে আমরা যে দুনিয়ায় নামাজ পড়েছিলাম, নামাজ পড়ার আগে আমরা ওযু করেছিলাম, এই ওযুতে এই চারটি অঙ্গ প্রত্যঙ্গ দৌত করেছিলাম, এই চারটি অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার কারণে আমাদের এই চারটি অঙ্গ নূরানি আলোতে পরিবর্তন হয়ে গেছে। এ জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আমরা বহু বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছি, কিন্তু এখন পর্যন্ত এই চারটি অঙ্গকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে নাই। সুতরাং আমরা আখেরি জমানার নবীর উম্মত, আমাদের নবীজিকে গিয়ে বলল আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি, তার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হযরতে মালিক জাহান্নাম থেকে এসে আল্লাহ নবী বিশ্ব নবীকে ডেকে বলবেন নবী গো আমি এই মুহূর্তে জাহান্নাম থেকে এসেছি, জাহান্নামের ভিতরে গিয়ে দেখলাম আপনার উম্মতেরা এখনো জাহান্নামের আগুনে জ্বলতেছে। যেই মাত্র ফেরেশতা এই কথা বলবেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাথে সাথে মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সিজদায় পড়ে গিয়া আল্লাহকে বলবেন প্রভু গো আপনারা বলেছেন আমার উম্মতেরা সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে না, এখন পর্যন্ত আমার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলতেছে, সুতরাং আমার উম্মতকে আপনি মাফ করে দিন, জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার আপনার নবীকে ডেকে ডেকে বলবেন ইয়া রাসূলুল্লাহ
আপনি জাহান্নামের ভিতরে চলে যান জাহান্নামের ভিতরে গিয়া আপনার উম্মতকে চিনে চিনে আমার তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যান ওই সময় জাহান্নামের ভিতরে গিয়া আল্লাহর নবী তার উম্মতকে চিনবেন কেমনে মনে আসেনি কথা কয় না মনে আছে কেমনে হাত জলকাইবো পা জলকাইবো মাথা জলকাইবো চেহারা জলকাইবো নূরের আলো জাহান্নামের আগুনের ভিতরেও নূরের আলো উপরের দিকে উঠতে থাকবে এগুলা কেমনে হইছে এইগুলা হচ্ছে এই কারণে যেহেতু তারা নামাজি ছিল তারা মুসল্লি ছিল নামাজি থাকার কারণে তারা নামাজ পড়েছিল নামাজ পড়ছে ওযু কইরা না ওযু ছাড়া কথা কয় না ওযু কইরা না ওযু ছাড়া নামাজ যে পড়ি আমরা ওযু কইরা না ওযু ছাইরা কিছু কিছু এলাকা আছে এরকম খবর পাওয়া যায় ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করলে কি হয় জানেন ইমাম সাহেব কয় জানাজাতে পড়মু তোর বাপের ওযু ছাড়াই জানাজা পড়া যাবে ওযু ছাড়াই মিলাদ পড়াই বিবাড়ি দিনিয়া ওযু ছাড়া মিলাদ পড়মু তে মিলাদ আবার ওযু ছাড়া বললে হই যাব কিন্তু জানাজা নামাজ হইব নি ফরজ নামাজ হইব নি ওযু ছাড়া হবে এই কারণে ইমামের সাথে মসজিদের সাথে খারাপ ব্যবহার করবেন না যদি করেন এমন কাজ আছে নামাজ পড়াই লিব ওযু ছাড়া জোরে বলেন কথা ঠিক কি না আরো জোরে বলেন কথা ঠিক কি না এই চার অঙ্গ প্রত্যঙ্গ এইগুলো হইছে একমাত্র নামাজের কারণে জোরে বলেন কার কারণে কারণ নামাজের আগে ওযু করতো নামাজের আগে ওযু করতো আচ্ছা বলেন তো ভাই এই তো মাহফিলটা সুন্দর হইছে সুন্দর হইতেছে কারণ এই এলাকার মানুষ আবার ওয়াজের বক্তব্য আমরাও জানি ঠিক কি না এটাও ঠিক কই না আরে ভাই একটা বলেন মুখ এই মুখ মুখ বন্ধ করে রাখলে লাভ আছে মুখটা খুলেন না একটু হা না বললেন এই যে মুখ বন্ধ করছে কয় একের প্রথম থেকে লাস্ট পর্যন্ত মুখ বন্ধ থাকবে মুখ খোলা যাবে না মাঝে মাঝে একটু মুখ খুলেন খুলতে রাজি আছেন তো এই যে আমরা নামাজ পড়ি কি পড়ি নামাজ পড়ি আমাদের নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহ বলেন বান্দারে তুই তোর জন্য 24 ঘন্টা মাঝে তুই 23 ঘন্টা তোর জন্য ব্যয় কর 23 ঘন্টা তুই কাটা আর একটা ঘন্টা আমি আল্লাহর জন্য কাটা মানে এই এক ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম কর আমি আল্লাহ ঘোষণা দিলাম এই পৃথিবীর 10টা পৃথিবীর চাইতে একটা এর চাইতে বড় একটা জান্নাতের মালিক আমি আল্লাহ তোকে বানায় দেব আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ি এর আগে ওযু করি এই ওযুর ফরজ কয়টি 60টি কি 60টি আর গোসলের ফরজ ওই যে ইডিও সিনে ইডি গোসল ফরজ না ইডিও সিনে দেখছেন নি বড়রা সিনে না বড়রা যদি জিগান ওযুর ফরজ কয়টি কখমায়া কইল আপনি ওযুর ফরজ 60টি বেশি গোসলের ফরজ যদি খন তাহলে কবে গোসলের ফরজ থেকে পানি তেল আর সাবান কথা কয় না জোরে বলেন কথা ঠিক কি না আমাদের সমাজের অবস্থাটাই হচ্ছে এমন যে আমরা নামাজ পড়ি নামাজের আগে ওযু করতে হবে তায়াম্মুমের ফরজ কয়টা তায়াম্মুম যে আমরা করি যারা সুস্থ আছি সুস্থ অবস্থায় তায়াম্মুম না কথা কয় না সুস্থ বেটা কয় বজরে পানি যে ঠান্ডা তায়াম্মুম করে নামাজ পড়ুম তুই বেটা সুস্থ বেটা তোর লাগে তায়াম্মুম তায়াম্মুম তুই সিগে আমার লাগে আমি দুই মাস আগে এমন এমন অসুস্থ আছিলাম একবার বিছানা পড়ে আছি বিছানা থেকে উঠতেই পারি না তায়াম্মুম তো বড় আমার মতো অসুস্থ মানুষের জন্য তুই সুস্থ মানুষ তুই তায়াম্মুম করবি কেমনে কেন লাগে করবি তায়াম্মুম তায়াম্মুমের ফরজ যদি জিগান হে এমন উল্টা ফেস লাগায় তায়াম্মুমের ফরজ কয়টা এক নাম্বার বেরোই এটা বেরোই এক নাম্বার নিয়াত করা আর দুই নাম্বার কয়বার কয়বার একবার কয়বার আর চেহারা মাসে করে কয়বার ওযুতে তিনবার আর তায়াম্মুমে একবার বেড়া খত ওযু যখন তিনবার তে তায়াম্মুমও তিনবার ওই এইটি জানে কিন্তু মুরব্বিও জানে না তো মুমের ফরজ কয়টা
জুরা বলেন কথা ঠিক কি না রাগ করতেছেন রাগ করলে কি হইব রাগ কইরাও লাভ নাই রাগ কইরাও লাভ নাই যেটা সত্য এটা অবশ্যই বলতে হবে জুরা বলেন কথা ঠিক কি না তো নামাজ পড়ে আমরা এই নামাজে চারটা ফরজ ওযুতে চার ফরজ এই চার ফরজের মাধ্যমে আমরা ওযু করি ওযু করি না আমরা এমন ভাবে নামাজ পড়ি এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না জান্নাত পাইতে হলে নামাজকে আল্লাহর কাছে কবুল করাইতে হবে জোরে বলেন কথা ঠিক কি না আমাদের মুসল্লি এমন আছে এক সেজদা দিবার আগে আরেক সেজদা দেলায় রুকু দেয় একেবারে ওই আসমানের ছায়া ছায়া রুকু দেয় নামাজ হইতেছে নামাজে দাঁড়ায় ডান দিকে চেপলা তু এমন মুসল্লি আছে রমজান মাসে সাসারে দেখবেন জানালার দাঁত থেকে আপনি আনতে পারবেন না তাই যদি জিজ্ঞেস ও সাসা জানালার দিকে তাকতে চান কেন ও জানালার দিকে কেন চাই জানো যদি সে বুড়ে তাইলে ফু করে বালাই দিল নামাজ ওটা কিয়া চেপ পালাইলে হবো লালা বালাইলে হবো তু তু বালাইলে নামাজ থাকবে ডাইনে বামে চাইলে নামাজের ভিতরে নামাজ হবে না আল্লাহ বল আল্লাহ রাসূল বলেন সুন্দর মতে যদি আপনি নামাজ পড়তে পারেন নামাজ পড়িয়া যখন আপনি সেজদায় যাবেন সেজদা যাওয়ার পরে আপনি আল্লাহকে বলতেছেন ও আমার প্রভু আমি সুন্দর করে নামাজ পড়তেছি তোমার কুদরতি পায়ে আমি সেজদা দিলাম এবার বলো না এই নামাজের মাধ্যমে আমার গুনাহগুলো তুমি মাফ করবে কি করবে না আল্লাহ রাসূল বলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লি বান্দাকে ডেকে বলেন ও বান্দা যা আমি আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা দিছো আমি আল্লাহ গোসল দিলাম প্রথম সিজদা শেষ হওয়ার আগে আগেই আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ মাফ করে দিব আর জোরে বলেন সুবহানাল্লাহ আবার আমাদের সমাজে এমন কিছু মুসল্লি আছে নামাজে গিয়া খোবারে গোছায় কেন লাগে গোছায় জানেন নি কয় হুজুররা ওয়াজে শুনছি আরো 5 মিনিট আছে এটা বহুত হ্যাঁ 5 মিনিট আছে ওইটা তো লেখা 5 মিনিট তাহলে শেষ হবে কল্লা 5 মিনিট শেষ হোক আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন একজন মুসল্লি খোবালে নামাজে ছিন্ন বসে বসে না কথা কয় না বসে নি আপনাদের বসে নি যুবকদের বসে না আর যুবক যেটা বিয়া করবো এটা এই জায়গায় গোসায় পেয়ারেন লাভ দিতে গোসায় উঠাই লাখালাটা কয় যদি খোপাল খালা থাকে শ্বশুরি বিয়া দিব না মাইয়ারে এই কারণে পেয়ারেন লাভ দিল গোসায় কি করে গোসায় যতই গোসাই বিরে উঠবো না খাল উঠবো মাগার এই কালো দাগ উঠবে না কেন লাগিয়া এই কালো দাগ হাসরের মাঠে নূর হইয়া আল্লাহর কাছে বিশ্বনবীর কাছে বিশ্বনবীর উম্মত হিসাবে পরিচয় লাভ করে নেবে জোরে বলেন কথা ঠিক কি না কত গোছাইবি তুই বিয়া করার লাগিয়া বিয়ার আগেই নামাজ ধরে বিয়া বিয়া কইরা শেষ নামাজ পড়ানো শেষ কো কেন লাগে নামাজ পড়ুস কো শ্বশুরে আমার খুব আমার দামান আমার জামাই এটা তো নামাজই এটা পাঁচক তো নামাজ পড়ে কয়েক তো নামাজ পড়ে যেই মাত্র বিয়া করে বিয়া করার পরে আর কি নাই তার নামাজ নাই এটা হইছে গে এটা হইছে গে বিয়ার নামাজ কেন নামাজ ইবাদত বন্দেগী আমরা এক ধরনের মানুষ আছে ইবাদত বন্দেগী করে আল্লাহর জন্য আর আরেক ধরনের মানুষ আছে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করে না এক ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আছে হজ করে মানুষের দেখাইবার লাগা কয় মানুষ আমারে কইব আমি হাজী সাহেব কি সাহেব আরেক ধরনের মুসল্লি আছে নামাজ পড়ে মানুষ আমাকে মুসল্লি বলবে মানুষ আমাকে নামাজি বলবে এই কারণে বলে এই রকম নামাজ এই রকম হজ আল্লাহর কাছে কবুল হবে না জোরে বলেন কথা ঠিক কি না এই কারণে নামাজ পড়বেন সুন্দর করে নামাজ পড়বেন এই নামাজ পড়লে কি হবে হাসরের মাঠেও আপনি বিশ্বনবীর উম্মত আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল কবুল হইতে পারবেন এবং এই চেহারাগুলা এই যে কপাল আছে এই কপাল জাহান্নামের আগুন একটি মুহূর্তের জন্যও স্পর্শ করবে না সুবহানাল্লাহ বলেন এই কারণে আমরা নামাজ পড়বো ঠিকঠাক ভাবে জোরে বলেন রাজি আছেন নামাজ কত ওয়াক্ত কথা কয় না আরো জোরে আরো জোরে ও যে পিছনে এরা কয় না এরা কইলে তো কয় যদি বাদে জিগাই যে নামাজ পড়েননি তখন মিথ্যা কথা কেমনে কই কেমনে কই নামাজ পাঁচ ওয়াক্ত মূলত নামাজ ছিল 50 ওয়াক্ত কত ওয়াক্ত আমার আপনার নবী যখন মেরাজ থেকে আসতেছেন আল্লাহর নামাজ দিয়ে দিয়েছে 50 ওয়াক্ত আল্লাহর রসুল যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইতেছেন
হযরতে মূসা আলাইহিস সালামের লাগাল পাইয়া মূসা আলাইহিস সালাম বারবার ফিরাই দিয়েছে আল্লাহর কাছে যান আল্লাহকে গিয়া বলেন কিছু কমাইয়া দেওয়ার জন্য আল্লাহর কাছে নবী নয়বার গেছেন নয়বারই আল্লাহ 75 করে কমাইয়া দিয়েছে 545 45 মাইনাস হওয়ার পরে 5 ওয়াক্ত আছে এই 5 ওয়াক্ত নিয়া বিশ্ব নবী যখন চলে আসতেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো এই 5 ওয়াক্ত নামাজ লইয়া আপনার উম্মতের কাছে যান আপনার উম্মতকে গিয়া বলুন তারা যদি এই 5 ওয়াক্ত নামাজ কায়েম করে আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব নামাজ পড়ো 5 ওয়াক্ত সওয়াব হবে কত ওয়াক্ত এই মিয়া কেমন নবীর উম্মত দেখছেন নবীর দাম যেমনি ভাবে বেশি নবীর উম্মতের দামও ঠিক তেমনি ভাবে বেশি নবীর আমলের কোয়ালিটি যেমনি ভাবে বেশি তার উম্মতের আমলের কোয়ালিটি আমলের ডিমান্ড আমলের পাওয়ারও বেশি জুড়ে বলেন কথা ঠিক কি না এই কারণে আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত সওয়াব হবে কত ওয়াক্ত রাজি আছেন তো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না হাত উঠান তো রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো আজকে এই মাহফিল থেকে আমরা কি এই নিয়ত করতে পারি না যে আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা নামাজ ছাড়ব না এই নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন যা আলোচনা করলাম আমাদের সবাইকে তার উপরে আমল করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন।